আমরা আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের যাচ্ছি। 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নামে যে নিষ্ঠুর প্রতারণা জনগণের সঙ্গে করা হয়েছে, প্রদর্শন করা হয়েছে, আমরা ইতিমধ্যেই সেই নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করেছি। আমরা আমাদের প্রার্থীদের এই প্রতিবাদ এবং ভোট প্রত্যাখ্যা ফলাফল প্রত্যাখ্যান করবার যে চিঠি, সেটা একটা স্মারকলিপি নিয়ে আমরা এখন ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ এবং আমরা যারা প্রার্থী ছিলাম তাদের প্রতিনিধি আমরা এখন নির্বাচন কমিশনে যাচ্ছি। প্রধান নির্বাচন কমিশনের কাছে আমরা সেটা হস্তান্তর করব। আমরা এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি এবং তা বাতিল করে পুনর্নির্বাচন দাবি করছি। আমি সেটা নিরপেক্ষ সরকারের অধীনে আমরা এই নির্বাচন দাবি করছি। আমাদের 15 মতো হবে এবং নির্বাচনের ট্রাইব্যুনালে প্রত্যেক প্রার্থী তারা তাদের অভিযোগগুলো এবং এই নির্বাচন যে তারা প্রত্যাখ্যান করেছেন সেটা জানিয়ে তারা মামলা করবে। জি, প্রত্যাখ্যান করেছি তো ফলাফল, সিদ্ধান্ত তো হয়ে গেছে, ফলাফলই প্রত্যাখ্যান করা হয়েছে। জি, অভিযোগ যতগুলো পেরেছি ততগুলো আবার অবশিষ্ট পরে দেব। কোথায় শপথ তো পার হয়ে গেছে, শপথ কি নেবো আমরা? প্রত্যাখ্যান করলে শপথ থাকে নাকি? আর একটাই কথা বলে, আমরা শপথ নিচ্ছি না, আরো পরিষ্কার করে বললাম।